যাদবপুর আছে যাদবপুরে। যাদবপুরের ক্যাম্পাসে এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। আর এরপরে প্রশ্ন উঠছে, কবে নেশামুক্ত হবে যাদবপুর ক্যাম্পাস? কারণ আমরা দেখেছিলাম এই যাদবপুর ক্যাম্পাসে যে যখন র্যাগিং কাণ্ড সামনে আসে এবং তারপরে গোটা ঘটনার তদন্ত করতে নেমে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে যে নিষেধাজ্ঞাত দ্রব্য পড়ে থাকতে বিভিন্ন জায়গায় যে অভিযোগ সামনে এসেছিল এবং তারপরে এই কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশিকা জারি করা, এবং তারপরেও কিন্তু এখনও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ক্যাম্পাসে এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, এবং তারপরে কিন্তু যে একটি প্রশ্ন উঠছে যে ঠিক কবে এই যাদবপুর ক্যাম্পাস নেশামুক্ত হবে, কি বলছেন কর্তৃপক্ষ? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে গতকাল রাতেই যে মদের আসর বসেছিল তার ছবিটা স্পষ্ট আজ সকালে। তার কারণ, যে ছবি এই মুহূর্তে নিউজ টাইমের পর্দায় আমরা দেখাচ্ছি, সেখানে ওপেন এয়ার থিয়েটারের প্রত্যেকটা যে রো রয়েছে, সেই রোতে প্রত্যেকটা জায়গায় মদের বোতল যত্রতত্র ছড়িয়ে রয়েছে, নেশার দ্রব্য ছড়িয়ে রয়েছে। এবং সেখানে যারা সাফাই কর্মী আসেন তারা জানাচ্ছেন যে প্রতি সপ্তাহে তারা আসেন এবং প্রত্যেক সপ্তাহতেই এই ওপেন এয়ার থিয়েটারের এই জায়গা একেবারে একই রকম চিত্র থাকে, অর্থাৎ যত্রতত্র মদের বোতল সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং ওপেন এয়ার থিয়েটারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণটা একবার দেখলেই আমরা বুঝতে পারবো যে গোটা প্রাঙ্গণটাই কিন্তু একেবারে খোলা, এবং সেখানে যখন তখন কোনো রকম নিরাপত্তার বিন্দুমাত্র লেশমাত্র নেই, নিরাপত্তা রক্ষী নেই, এবং সেখানে দেখার মতো কোনো লোক নেই। ফলে সিসিটিভিও সেখানে বসাতে দিতে বাধা প্রদান করা হচ্ছে বারংবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছেন অন্যান্যদের তরফ থেকে। সুতরাং সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, নজরদারির বিন্দুমাত্র কোনো রকম ছায়া সেখানে নেই। সুতরাং বহিরাগতরা এসে কি এই কর্মকাণ্ড করছেন, নাকি যারা এই বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাই এই অপকর্মের সঙ্গে যুক্ত, সেটা ধরার কোনো জায়গা নেই। এবং এই ওপেন এয়ার থিয়েটারের একেবারে পাশেই রয়েছে যাদবপুর যে রেল লাইন, সেই রেল লাইন। সুতরাং সেখান থেকে বহিরাগতরাও যদি ঢুকে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাঁচতলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওপেন এয়ার থিয়েটারের মধ্যে, সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের গায়ে যে কালিমা লিপ্ত হয় সে কথা বলাই বাহুল্য। অপরদিকে এখনো পর্যন্ত সিসিটিভি লাগানোর চেষ্টা চালানো হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু সিসিটিভি লাগানোর বিষয়ে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন কর্তৃপক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াদের হাত থেকে। এবং অপরাংশ বলছেন, কেউ কেউ আবার বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নেশামুক্ত এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ যদি বহাল রাখতে হয়, আবারও ফিরিয়ে দিতে হয় ছাত্রছাত্রীকে ভয়মুক্ত পরিবেশ, র্যাগিং মুক্ত ক্যাম্পাস, তাহলে সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় ওপেন এয়ার থিয়েটার বা গেটগুলিতে বা বিভিন্ন গোটা প্রাঙ্গণে, ক্যাম্পাসের প্রাঙ্গণে সিসিটিভি বসানো কিন্তু আবশ্যক। সুতরাং এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কবে নেশামুক্ত ক্যাম্পাসে পরিণত হবে সেই বিষয়ে যেমন প্রশ্ন থাকছে, ঠিক তেমনই বহিরাগতরা যদি প্রবেশ করে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নটাই কিন্তু আবারও একবার তুলে দিল আজকে সকালের ওপেন এয়ার থিয়েটারের একটি ছবি। সুস্মিতা, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, এই বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকম কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, যদিও কর্তৃপক্ষের তরফ থেকে বারংবার বলা হচ্ছে তারা চেষ্টা চালাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়কে আবারও একেবারে বিশ্ববরণ্য যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে ভয়মুক্ত পরিবেশ করে তুলতে তারা চেষ্টা করছেন, যাতে এই ধরনের জায়গাগুলোতে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা লাগানো যায়। এবং সেই সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া যে গতকাল শুরু হয়েছে সে বিষয়ে গতকালে উত্তরতত্ত্ব বুদ্ধদেব সহ তিনি জানিয়েছেন, যদিও কবে সেই সিসিটিভি ক্যামেরা বসবে, কবে বা নজরদারি আরো জোরালো হবে, কর্তৃপক্ষ কবে শক্ত হাতে রাশ ধরবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ঢোকার ক্ষেত্রে, বা সেখানকার ছাত্রছাত্রীরাও যদি এই ধরনের ঘটনা বা মদ্যপানের মতো ঘটনা, এমনকি মাঝে মাঝে সেখানে গর্ভনিরত বিভিন্ন জিনিসপত্র দেখা যায়, ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র দেখা যায়, সুতরাং এইগুলো আটকানোর কি ব্যবস্থা তারা শক্ত হাতে রাশ টানবেন কবে, সেই প্রশ্নটাই এখন কিন্তু করছেন অন্যান্য ছাত্রছাত্রীরা। বেশ, ধন্যবাদ সুস্মিতা।